হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এর আগে অনেক বিস্তারিত ইউটিউবে ভিডিও দেখেছেন, আমরাও ভিডিও দেখেছেন। তো আজকে আমরা সেই রকম লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে বলবো না, আজকে আমরা বলবো যে আপনি পিডিএফ ফর্ম, যে লক্ষ্মীর ভাণ্ডারে যে পিডিএফ ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে কীভাবে কোথায় জমা দেবেন, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামী 16 আগস্ট থেকে দুয়ারের সরকার প্রকল্প শুরু হচ্ছে। এই দুয়ারের সরকার প্রকল্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করতে পারবেন এবং সেটি কীভাবে আবেদন করবেন এবং কোথায় যাবেন এবং ফর্মটি কোথায় থেকে পাবেন, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন। তো প্রথমে বলে রাখি যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার নামে যে নতুন স্কিম চালু করেছে, এই স্কিম থেকে মহিলারা সদস্যরা রাজ্যের সমস্ত পরিবার তাদের আর্থিক সহায়তার উন্নতি ও মহিলাদের ক্ষমতার উন্নয়নের একটি নিশ্চিত মাসিক আয়। আজ আমরা পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার স্কিম ফর্মেট পিডিএফ বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ফর্ম পিডিএফ আপলোড করতে যাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দরিদ্র মহিলাদের পেনশন হিসাবে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পটি প্রকাশ করেছেন। এই স্কিমের আওতায় সাধারণ মানুষের শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরি মহিলাদের জন্য 1000 টাকা প্রদান করা হবে। পরিবারের প্রধান যারা এই স্কিমের জন্য যোগ্য, 2021 সালে 22 জুলাই মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই সুন্দর স্কিমের ঘোষণা করেছেন। লক্ষ্মী ভাণ্ডার স্কিম পশ্চিমবঙ্গের, তো এইটি আলোচনা করতে আমরা দেখে নিচ্ছি। আসলে আগে আমরা দেখে নেবো যে এর কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আমরা নেক্সটে দেখে নিচ্ছি। তো প্রথমে দেখি লক্ষ্মী ভাণ্ডার স্কিমের যোগ্যতা, অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে। লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের সমস্ত গ্রামীণ ও শহরি পরিবারের মহিলাদের আয়ের নিশ্চয়তা দেয় যা স্বাস্থ্যসাথীর অধীনে তালিকাভুক্ত। এই স্কিমের একটি গুরুত্বপূর্ণ পরিবারের মানে একটি পরিবারের যা স্বাস্থ্যসাথীর অধীনে তালিকাভুক্ত এই স্কিমের যোগ্যতা মানদণ্ড অনুসারে যোগ্য। তো প্রথমে তো আপনাকে 25 থেকে 65 বছর বয়সী সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। প্রথমে বলে রাখি এটি শুধুমাত্র মহিলাদের জন্য। তো দ্বিতীয় যে কথাটি, সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা 500 টাকা এবং তফসিল জাতি ও তফসিল উপজাতি পরিবারগুলি এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য একটি স্কিম ঘোষণা করেছেন। এই স্কিমটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। স্কিমের জন্য আবেদন করার পদ্ধতি, দুয়ারের সরকার ক্যাম্পগুলিতে স্কিমের আবেদন ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। সমস্ত যোগ্য আবেদনকারীরা একজন স্বাস্থ্যসাথী পরিবারের উপযুক্ত উল্লেখিত ক্যাম্পগুলিতে যথাযথ স্বাক্ষরিত আবেদনপত্র জমা দেবে। আবেদনপত্রের সাথে জমা দিতে হবে 1 স্বাস্থ্যসাথী কার্ড, 2 আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এফিডেভিটের যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ছবি আছে সেই যে সামনের পেজটা তার একটি জেরক্স, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর একটি সেলফ ডিক্লারেশন লাগবে যেখানে তিনি ঘোষণা করবেন যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি রাজ্য সরকার সংসিদ্ধ সংস্থা সরকারি উদ্যোগ পঞ্চায়েত নিয়মিত চাকরি থেকে কোনো মাসিক পারিশ্রমিক বা পেনশন উপার্জন করেন না, পৌর কর্পোরেশন পৌরসভা স্থায়ী স্থানীয় সংস্থা থেকে কোনো রকম সাহায্য পান না। তো অফলাইনে লক্ষ্মীর ভাণ্ডার পিডিএফটি ডাউনলোড করতে গেলে এইখানে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পিডিএফ ফর্মটি আপনি ডাউনলোড করতে পারেন এবং সেটি ফিল আপ করে 16 আগস্ট থেকে যে দুয়ারের সরকার ক্যাম্প হবে সেখানে জমা দিলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন, এইভাবে আবেদন করতে পারবেন। তো আমাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে পিডিএফ ফর্মটি কীরকম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম একটি পিডিএফ ফর্ম আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে দুয়ারের সরকার ক্যাম্পে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং পিডিএফ ফাইলটি আপনাদের খুবই উপকারে আসবে এবং এটি ডাউনলোড করে জমা দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।